বিরতির পর স্বাগত। রাতের আধারে দুষ্কৃতীদের আক্রমণে তিন তিনটি বাড়িতে ভাঙচুর চালায় কিছু কতিপয় যুবক। ভাঙা হয় বাড়ি ঘরের দরজা, নিয়ে দেওয়া হয় 15 থেকে 20 হাজার টাকার কাঠ। ঘটনাটি ঘটেছে আগরতলার রামনগর গাঙ্গাইল রোডের নিবেদিতা ক্লাব সংলগ্ন এলাকায়, এবং এই বিষয়ে রামনগর ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি এমনটাই অভিযোগ রাখছে বাড়ির মালিক। কার্যত আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজনৈতিক হিংসাকে প্রশ্রয় দিচ্ছে না এবং একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন দুষ্কৃতীদের এই ধরনের ঘটনা যেন রাজ্যে না ঘটে, এবং যারাই এই ঘটনার সাথে জড়িত তাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হবে। কিন্তু কিছু কতিপয় যুবক, কিছু দুষ্কৃতীরা এসব ধরনের ঘটনা প্রতিনিয়ত সংগঠিত করে চলেছে। এমন এক ঘটনা দেখা গেল আগরতলার রামনগর গাঙ্গাইল রোডের নিবেদিতা ক্লাব সংলগ্ন এলাকায়, যেখানে কিছু দুষ্কৃতীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি বাড়ি, ভেঙে দেওয়া হয় ঘরের দরজা, নিয়ে যাওয়া হয় 15 থেকে 20 হাজার টাকার কাঠ। সে বিষয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কি বলছে আমরা একবার শুনবো। বিশাল আওয়াজ, ঝমঝম করে আওয়াজ পাই। আমি আর আমার হাজব্যান্ড বাইরে এসে দেখি পুরা রাস্তার গলি লাইট অফ করে না, দুইজনের দৌড়ে যাইতে থাকা। আমার মেইন গেটের ও কেঁচা দিয়ে ভাঙ্গে লাইছে, তারা বাইরে দৌড়ে যাইতে থাকা। স্যার আমরা কি অপরাধ পেতে হবে? আমরা একটাই অপরাধ আমার মনে হইতেছে, আমার শ্বশুর বিগত 2014 উনি মারা গেছেন, উনি কট্টর বামপন্থী লোক ছিল, এটা হচ্ছে আমাদের দোষ। আমার হাজব্যান্ড স্যার চাকরি করে ইন্ডাস্ট্রিতে, আমরা তো মনে প্রাণে সবাই সরকারের কর্মকাণ্ডে খুশি, আমরা সবাই সরকারের অংশীদারিতে কাজকর্ম করি। ইভেন আমার হাজব্যান্ড সরকারের কাজে সহযোগিতা করিয়া সে বেকারের কর্মসংস্থানের কাজও করে। আমরা না পাড়াতে না অফিসিয়ালি কেউ আমরা শত্রু নাই, পাড়ার মধ্যে কতিপয় সন্ত্রাসবাদী তৈরি হয়েছে এখন ইদানিং। স্যার কি করতাম, লুটা পিটা খাওয়া বাড়তি, এইটা কি লেগা করছে কি তা করছে মানে স্যার তারাই করতে পারবো। এইভাবে আমরা ক্ষতি করছে কর, আমরা সাধারণ মানুষ, আমরা নেতাও না মন্ত্রীও না। এভাবে যদি সাধারণ মানুষ এভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, কালকে এইভাবে বাড়িঘর ভাঙচুর হইতেছে, আমি আর আমার হাজব্যান্ড পিছনের দরজা দিয়া পালাইয়া গিয়া পিছনে লুকাই রয়েছি, একটা মানুষ নাই। এরপরে পিছনের থেকে আমার ভাইগনা দৌড়াই আইছে, কাঠ লইয়া এসে আমরা বাঁচাইছে, নইলে মনে হয় আরও দেখি তা কর লইলে স্যার করতে পারি না। কয়টা থেকে উঠে ঘটনা? দেড়টা উঠে সেটা দেখছি, 1:25 বাজে। কারোর চিহ্নিত করতে পারছেন? আমরা দেখছি না। কতজন আসলো? আনুমানিক 3-4 জন। বাড়ির মালিকের বক্তব্য আপনারা শুনলেন। এ বিষয়ে রামনগর ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্তে নেমেছে। এখন দেখার বিষয় পুলিশ কবে নাগাদ এই দুষ্কৃতীদের চিহ্নিত করে পাকড়াও করতে সক্ষম হয়। কার্যত গতকাল রাতেই এই ঘটনাটি সংঘটিত হয়েছে। রাতের আধারে দুষ্কৃতীরা প্রায় তিনটি বাড়ি ঘর ভেঙে দেয় এবং 15 থেকে 20 হাজার টাকার কাঠ নিয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছে আগরতলা রামনগর গাঙ্গাইল রোড নিবেদিতা ক্লাব সংলগ্ন এলাকায়। এখন দেখার পুলিশ সেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।